হাসান নাসরুল্লাহকে হত্যা ইসরায়েলের বিরুদ্ধে ফুসছে হিজবুল্লাহ ইরান সহ আঞ্চলিক জোট জাতিসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর ভাষণ বয়কট অধিবেশন ছেড়ে যান অনেকে বিশ্বজুড়ে বাড়ছে বন্যা ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ বিপর্যস্ত ধনী থেকে দরিদ্র প্রায় সব আসসালাম আলাইকুম দেখছিলেন বাংলা ওয়ার্ল্ড নিউজ হেডলাইন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে হিজবুল্লাহ হামাস ও ইরাক ইরান সহ আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলো নাসরুল্লাহর পথ অনুসরণ করে গাজার সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া একজোট হয়েছে গোষ্ঠীগুলো ইসরায়েল সব সীমা অতিক্রম করেছে উল্লেখ করে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে তারা এর আগে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল ডেটস রিপোর্টে আরো জানাচ্ছেন রিফাত জামান হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নিতে ইরানকে এবার ইসরায়েলে সরাসরি হামলা চালাবে এবার কি ফিলিস্তিনের গাজায় হামলা ইরানি শীর্ষ কমান্ডার হত্যা হামাস নেতা খুন আর সবশেষ লেবাননে আঘাতের প্রতিশোধ নেবে ইরান লেবাননে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহকে ইসরায়েল হত্যার পর এমন প্রশ্ন উঠেছে বিশ্লেষকরা বলছেন ইরান সরাসরি হামলা না চালালেও ইসরায়েলের বিরুদ্ধে এবার আরও বেশি ফুসে উঠবে মধ্যপ্রাচ্যে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীগুলো যা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসতে পারে উনিশশো সালে হিজবুল্লার প্রধান হিসেবে দায়িত্ব নেন হাসান নাসরুল্লাহ অনুগত কমান্ডারদের নিয়ে তিনি একটি মিলিশিয়া বাহিনী থেকে হিজবুল্লাহকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বেসামরিক বাহিনীতে পরিণত করেছেন ইরানের সমর্থন নিয়ে গড়ে তুলেছেন আধুনিক অস্ত্রাগার ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে গাজা আগ্রাসনের পর থেকে সোচ্চার হিজবুল্লাহ আরব বিশ্বসহ মুসলিম দেশগুলো যখন গাজা হত্যাযজ্ঞে নীরব ভূমিকা পালন করছে তখন ইসরায়েলের বিরুদ্ধে দফায় দফায় হামলা চালিয়েছে এই গোষ্ঠীটি যা ইসরায়েলের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে ওঠে আর এ কারণেই হামাসের পর হিজবুল্লাহকে নির্মূলে মেতে উঠেছে নেতানিয়াহু সরকার আর তার সাথে বন্ধু যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে সময়ের সাথে সাথেই বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধ তো হামাস নামে দিন দিন গাজায় হত্যাযোগ্য উস্কানি দিয়েছে ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যার ফলশ্রুতিতে হামাসের পর এবার হিজবুল্লাহ দমনের অজুহাতে লেবাননকে মৃত্যু পরিণত করার উৎসবে মেতে উঠেছে নেতানিয়াহু সরকার ইসমাইল হানিয়ার পর এবার তারা হত্যা করলো ইরান সমর্থিত আরেক গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে এমন দুঃসাহসের মাধ্যমে ইসরায়েল সব সীমা অতিক্রম করেছে উল্লেখ করে দেশটির বিরুদ্ধে হামলা আরও জোরালো করার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ হামাস ও ইরাকে থাকা ইরান সমর্থিত আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলো হুশিয়ারি দিয়েছে ইরানও নাসরুল্লার পদ অনুসরণ করে গাজার সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে একজোট হয়েছে তারা এর মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে আর সেখান থেকে তিনি ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহর পাশে রয়েছে আঞ্চলিক সব প্রতিরোধ শক্তি একজন হাসান নাসরুল্লাহর মৃত্যু হলেও লাখো হাসান নাসরুল্লাহ তৈরি হবে বলে খুব প্রকাশ করেছে লেবাননের জনতা তিনি শহীদ হয়েছে তবে একজন হাসান নাসরুল্লাহ শহীদ হলে কি হবে আমরা সবাই হাসান নাসরুল্লাহ সাইয়দ হাসান باذن আর বেপরোয়া ইসরায়েলকে না থামানোয় আরব দেশগুলোর প্রতি ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিনিরা শুক্রবার রাতভর রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় একশো চল্লিশটিরও বেশি লক্ষ্য বস্তুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী পরে শনিবার হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করে ইসরায়েল কয়েক ঘন্টা পর তা নিশ্চিত করে হিজবুল্লাহ গেল সোমবার থেকে দক্ষিণ লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে দেশটিতে নারী ও শিশু সহ সাতশোরও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে আহত হয়েছে দুই হাজারেরও বেশি এর আগে দুইবার ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ হলে হলেও এবারে এই সংঘাতকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে এখন নাসরুল্লাহ হত্যার পর ইরান কি ভূমিকা নেবে সেটাই দেখার বিষয় রিফাত জামান বাংলাভিশন নিউজ ডেস্ক এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তীব্র বিরোধিতার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার তিনি ভাষণ দেয়া শুরু করলে অনেক দেশের প্রতিনিধি ও কূটনীতিকরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন এ সময় অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানান তারা হিজল জোবায়ের ডেস্ক রিপোর্ট নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে চলছে উনআশিতম সাধারণ অধিবেশন এতে শুক্রবার ভাষণ দেওয়ার জন্য ওঠেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু তিনি ভাষণ শুরু করার পরপরই প্রবল বিরোধিতা ও নিন্দার মুখে পড়েন তাকে বয়কট করে অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন অনেক দেশের প্রতিনিধিরা ভাষণে হামাসকে নির্মূলে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে নিজের অটল অবস্থানের কথা জানান নেতানিয়াহু তিনি বলেন ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা ও গাজা উপত্যকার বেসামরিকীকরণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী একই সাথে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত লেবাননে হিজবুল্লার বিরুদ্ধেও অভিযান চালিয়ে যাওয়ার কথা বলেন নেতানিয়াহু ভাষণকালে বারবার চিরশত্রু ইরানকে আক্রমণ করেন তিনি অন্যদিকে নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করা বিভিন্ন দেশের প্রতিনিধিরা বলেন যুদ্ধ নয় তারা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির প্রতি সংহতি জানান এদিন অধিবেশনে ভাষণ দেওয়ার সময় বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও গাজায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানান স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলব বলেন যুদ্ধ ও সংঘাত ঘিরে ভয়াবহ এক খাদের কিনারে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য এ পরিস্থিতি সামলাতে অবিলম্বে ইসরায়েলকে যুদ্ধে ইতি টানার আহ্বান জানান তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন ফিলিস্তিনের বর্তমান বাস্তবতা শুধু আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে উদ্যোগ নেয়ার অনুরোধ করেন তিনি একই সাথে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করার আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে সব দেশকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান গাজায় মানুষের অবর্ণনীয় অবমাননা থেকে চোখ ফিরিয়ে রাখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি শেহবাজ বলেন সেখানে পদ্ধতিগত গণহত্যা চালানো হচ্ছে আন্তর্জাতিক মহলকে নতুন বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আছেন তিনি নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে করেছেন বাজিমাত শুধু ভাষণ আর শুভেচ্ছার সাক্ষাতে সীমাবদ্ধ রাখেননি কর্মসূচি অর্থনৈতিক অস্থিরতা আর চরম ডলার সংকটের সময় দেশের জন্য সংগ্রহ করে আনছেন সাতশো কোটি ডলারের অর্থ বিশ্বব্যাংক আইএমএফ ও যুক্তরাষ্ট্র থেকে এই বড় অঙ্কের ঋণ পাওয়ার প্রাথমিক সাফল্যে অনেকাংশে কমবে ডলার সংকট হাফিজুল ইসলাম ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন বিস্তারিত নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে রীতিমতো জাদু দেখালেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের জন্য জোগাড় করে আনছেন অন্তত সাতশো কোটি ডলার জাতিসংঘের সাধারণ অধিবেশনের নিয়মিত কার্যক্রমের মাঝেই কেড়েছেন বিশ্ব নেতাদের মনোযোগ বিশ্লেষকদের ধারণা সাবেক সরকার যেখানে ব্যর্থ সেখানে নতুন নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক মহলের ইতিবাচক মনোভাবকে কাজে লাগাতে পারছেন ডক্টর ইউনুস সারা পৃথিবী অবাক বিশ্বে দেখেছে কীভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক না নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল বিগত সরকারের শাসন আমলে বৈশ্বিক সংকট সহ নানা অনিয়ম ও অপরিকল্পিত মেগা প্রজেক্টের জেরে তীব্র হয়েছিল ডলারের অভাব অস্থিতিশীল পরিস্থিতির মাঝেও বাংলাদেশকে এত বড় অঙ্কের ডলার দেয়ার আশ্বাস দিয়েছে ব্যাংক আইএমএফ ও যুক্তরাষ্ট্র চলমান অর্থনৈতিক অস্থিরতার মধ্যে সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেবে নতুন যোগার হওয়া প্রায় পৌনে সাত বিলিয়ন ডলারের প্রাথমিক নিশ্চয়তা সবকিছু ঠিক থাকলে অচিরেই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে যোগ হবে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা জাতিসংঘ মিশনে কেবল অধিবেশনে ভাষণ দেয়াতেই সীমাবদ্ধ থাকেননি ড মোহাম্মদ ইউনুস দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠক ও মিটিংয়ে দেশের জন্য চেয়েছেন অর্থনৈতিক সহায়তা একই সাথে বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশের সংস্কারে খরচের জন্য সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক পূর্বের চার দশমিক সাত বিলিয়ন ডলারের পর নতুন করে আরও তিন বিলিয়ন ডলার ঋণ দেবে আইএমএফ সোলার উৎপাদন প্ল্যান্ট বসানোর জন্য বড় একটি প্রকল্পে বিনিয়োগ করবে চীন বিশ্লেষকরা মনে করেন সংকটময় সময়ে এই ধরনের সহযোগিতা পেলে অনেকাংশে সামলে উঠবে দেশের অর্থনীতি গণতন্ত্র ও নির্বাচন ইস্যু এবং বিগত সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে গত কয়েক বছর ধরে অনেকাংশেই শীতল হয়ে উঠেছিল বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করলে তাকে উষ্ণ স্বাগত জানায় পশ্চিমা বিভিন্ন সরকার ও সংস্থা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন সরকার প্রধান হিসাবে ড ইউনুসের জাতিসংঘে উপস্থিতির পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া এবং সহযোগিতার বার্তা বাংলাদেশের বিপদে দেখাচ্ছে আশার আলো যুক্তরাষ্ট্র সফরে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ড ইউনোস বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টারিনা জর্জিভা চীনের পররাষ্ট্রমন্ত্রী সহ বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক ও সরকার প্রধানদের সঙ্গে আন্তর্জাতিক মিত্রদের এমন স্বতস্ফূর্ত সহযোগিতা অব্যাহত থাকলে থাকলেই কমতে শুরু করবে সংকটের মাত্রা হাফিজুল ইসলাম বাংলা ভিশন প্রবল বন্যা আর ভূমিধস সহ নানা প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল বিপর্যস্ত প্রায় গোটা বিশ্ব ধনী থেকে দরিদ্র উন্নত থেকে অনুন্নত বন্যার পানি নিচে তলিয়েছে বিশ্বের বহু দেশ বাংলাদেশ ভারত পাকিস্তানের পর এবার বন্যার পানিতে ডুবে গেছে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল পাহাড়ি নদীতে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আশঙ্কাজনক হয়ে উঠেছে পরিস্থিতি ভূমিধসে ঘটেছে প্রাণহানের ঘটনা হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট অবিরাম বৃষ্টির কারণে উপচে পড়ছে হিমালয়ের দেশ নেপালের বেশিরভাগ নদী ভয়াবহ বন্যায় ডুবে গেছে রাস্তাঘাট পানির ঢলে সৃষ্ট ভূমি ধসে সেপ্টেম্বর শনিবার পর্যন্ত ২৪ ঘন্টায় অন্তত দশ জনের মৃত্যু ও জনের নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ কি করব আমরা শুধু আমাদের এখানে নয় সব জায়গায় ঘটছে এমন বিপর্যয় আমাদের জীবন বেঁচে গেছে এটাই আমাদের জন্য বড় কিছু দক্ষিণ এশিয়ার মৌসুমি বৃষ্টি শুরু হতে সপ্তাহখানেক দেরি হলেও গোটা অঞ্চলে এখন নেমেছে মুসলধারে বর্ষণ নেপাল পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কির দেয়া বক্তব্য অনুসারে ভূমি ধসে প্রায় ত্রিশটি জায়গায় বন্ধ হয়ে গেছে হাইওয়ে ধ্বংসস্তূপ সরিয়ে রাস্তা চালুর কাজ করে যাচ্ছে দেশটির পুলিশ রাজধানী কাঠমান্ডুতে আগাম পূর্বাভাস দেওয়ার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা জানিয়েছেন রবিবারের আগে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই এই বছরের বাড়তি বৃষ্টিপাতের জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতের কিছু অংশের নিম্নচাপ প্রবণ আবহাওয়া দায়ী এমনটাই মনে করেন তিনি হাফিজুল ইসলাম বাংলাভিশন এদিকে যুক্তরাষ্ট্র ইতিহাসে একশো পঁচিশ বছরের মধ্যে অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ জনে এখনও নিখোঁজ রয়েছেন অনেকে ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন ফ্লোরিডা জর্জিয়া সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনার অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি রাস্তাঘাট ফ্লোরিডার উপকূলে কোথাও কোথাও বিশ ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়েছে সহিদ আরাফাতের ডেস্ক রিপোর্ট একশো বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচটি অঙ্গরাজ্য গেল বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে ফ্লোরিডায় আঘাত হানার সময় এর গতিবেগ ছিল দুইশো পঁচিশ কিলোমিটার বা একশো মাইল ঝড়ের তাণ্ডবে ফ্লোরিডার টাম্পা নেপলোস ও সেন্ট পিটার্সবার্গ এলাকায় বহু নৌযান উল্টে যায় গাছপালা উপরে পড়ে পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ফ্লোরিডা জর্জিয়া সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনার প্রায় বিয়াল্লিশ লাখ মানুষ ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় পাঁচটি অঙ্গরাজ্যের অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে এতে বাড়িঘরে আটকা পড়েছেন অনেকে তাদের উদ্ধারে কাজ করছে প্রশাসন আমাদের সাহায্য করার জন্য কেউ নেই এমন খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না এই বাড়িতে উনিশশো সালে সবচেয়ে ভয়ানক ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছিল আজ আমরা আরো ভয়াবহ ঝড় দেখলাম এখানে পরিস্থিতি সবচেয়ে খারাপ এর আগে এত বাজে অবস্থা আমি দেখিনি ঘূর্ণিঝড়ের প্রভাবে আমার ঘরে পানি প্রবেশ করেছে ঝড়ের প্রতিটি জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে গেছে গাড়ির পার্কিং গেল বছর আমি বাড়ির কাজ করেছি এখন এই বাড়ি নতুন করে নির্মাণ করা আমার পক্ষে সম্ভব না জানি না আমাদের ভাগ্যে কি আছে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে শুক্রবার বিকেল পর্যন্ত টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরে একশো তিরিশটির বেশি ফ্লাইট বাতিল হয় বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান ঘূর্ণিঝড়টি ফ্লোরিডা থেকে জর্জিয়ার দিকে ধেয়ে যাওয়ার সময় দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয় পরে ধীরগতিতে টেনিসি ও কেন্টাকির দিকে বয়ে যেতে থাকে শহীদ আরাফাত বাংলা ভিশন নিউজ ডেস্ক চীন ইস্যুতে দ্বিমুখী নীতি থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বেজিং নিউ ইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ আহ্বান জানান একই সাথে তাইওয়ানের স্বাধীনতা কামীদের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন ডেস্ক রিপোর্ট নিউইয়র্কে ইয়র্কে জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনের সাইডলাইনে শুক্রবার যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সে সময় তিনি বলেন একদিকে চীনকে দমন করার চেষ্টা অন্যদিকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের আহ্বান যুক্তরাষ্ট্রকে দ্বিমুখী এই আচরণ থেকে সরে আসতে হবে এর বদলে চীন প্রশ্নে ওয়াশিংটনকে গ্রহণযোগ্য একটি দৃষ্টিভঙ্গি ধারণ করার আহ্বান জানানো হয় ওয়াং বলেন যুক্তরাষ্ট্র বারবার বলে তারা চীনের সাথে সংঘাত চায় না কিন্তু কাজে তার প্রমাণ মেলে না এই দূরত্ব ঘোচাতে পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে আলোচনায় বসার ওপর জোর দেন তিনি তাইওয়ান প্রসঙ্গে ওয়াং বলেন যুক্তরাষ্ট্র যদি প্রকৃত অর্থেই তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা চায় তাহলে তাদের এক চীন নীতির প্রতি আন্তরিক থাকতে হবে তাইওয়ানকে অস্ত্র দেয়া বন্ধ করা স্বাধীনতার দাবি তোলা বিচ্ছিন্নতাবাদীদের প্রকাশ্যে বিরোধিতা জানানো ও তাইওয়ানকে চীনের সাথে শান্তিপূর্ণভাবে একীভূত করার প্রতি সমর্থন জানাতে হবে এদিকে দক্ষিণ চীন সাগরের অমীমাংসিত বিভিন্ন অঞ্চলের মালিকানা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে চীন আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী বলে উল্লেখ করেন এ কূটনীতিক এসব ব্যাপারে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করার আহ্বান জানান তিনি যুক্তরাষ্ট্র বাণিজ্য ও প্রযুক্তি খাতে চীনকে দমনের যে চেষ্টা চালাচ্ছে তারও তীব্র নিন্দা জানান ওয়াং একই সাথে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের চেষ্টা না চালাতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয় চীনে জাতীয় দিবসকে সামনে রেখে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ আগামী পয়লা অক্টোবর চীনে জাতীয় দিবস পালন করা হবে ফলে দেশটিতে টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে জাতীয় দিবসের ছুটি ঘিরে গত পনেরো সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত দশ দিনে প্রায় পাঁচ কোটি ষাট লাখ টাকার টিকিট বিক্রয় হয় বিস্তারিত ডেস্ক রিপোর্টে চীনে আসন্ন জাতীয় দিবস উপলক্ষে পুরো দেশব্যাপী লাল পতাকা দিয়ে সাজানো হয়েছে ফলে সমস্ত চীন জুড়ে উৎসব মুখর এক পরিবেশ তৈরি হয় জাতীয় দিবসের আগেই চমৎকার এসব সাজ উপভোগ করছে জনগণ আগামী পয়লা অক্টোবর চীনের জাতীয় দিবস পালন করা হবে এদিন উপলক্ষে দেশটিতে টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে সাত দিনের লম্বা ছুটিতে সারা দেশব্যাপী ভ্রমণের সুযোগ পেয়ে থাকে সাধারণ মানুষ এ সময় সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়ানো ও মনোরম দৃশ্য উপভোগের সুযোগ পায় তারা চীনের রেলওয়ে প্রকাশিত এক তথ্য অনুসারে জাতীয় দিবসের ছুটিকে কেন্দ্র করে গত পনেরো সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত দশ দিনে প্রায় পাঁচ কোটি ষাট লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে এছাড়া সাজানো হয়েছে চীনের গানসু প্রদেশের রাজধানী লাঞ্ছর রাস্তা সেতু এবং বিভিন্ন অবকাঠামো পর্যটক লি শেংলি বলেন রাস্তাঘাট জাতীয় পতাকার লাল রঙে রঙিন হয়ে উঠেছে সবকিছু মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে আরেক পর্যটক ফ্যাং ইং জানান চীনের হুয়াংশাং শহর আনহুই প্রদেশ এবং প্রাচীনতম শহরগুলোতে শত শত বছর পুরনো ভবনে জাতীয় পতাকা টাঙানো হয়েছে এসব দৃশ্য পর্যটক ও স্থানীয়দের আকৃষ্ট করছে এই পর্যটক আরও বলেন তিনি আন্তরিকভাবে কামনা করেন চীন আরও বেশি সমৃদ্ধি লাভ করুক এবং মানুষ সম্প্রীতিতে বাস করুক এছাড়া সাজানো হয়েছে ম্যাকা অঞ্চলেরও সমস্ত রাস্তাঘাট যুব ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট জাও উইং হাউ বলেন যুব সমাজ দেশের উন্নয়নে গর্বিত এ সময় তিনি মাতৃভূমির সমৃদ্ধি ও ম্যাকা অঞ্চলের আরও উন্নতি কামনা করেন তার প্রত্যাশা চীন জাতীয় পুনর্জাগরণের দিকে অবিচলভাবে অগ্রসর হবে ইফা আজকের সঙ্গে ধন্যবাদ থাকায়